आज 3 জুন 2023 आज আমরা আছি হাওড়া নয়া মন্দিরে। কেদারনাথ এই নামটা শুনলেই মনের চারিদিকে শুধু পাহাড় ও বরফে ঢাকা পরিবেশ। ভগবান মহাদেবকে দর্শন করতে গেলে চড়তে হয় বহু পাহাড়, কিন্তু এখন আর চড়তে হবে না। আমাদের শহরের খুবই কাছেই তৈরি হয়েছে এই কেদারনাথ মন্দির। এই মন্দির তৈরি হয়েছে 1953 সালে 12ই ফেব্রুয়ারি। মন্দিরের ভেতরে প্রবেশ করলে একটি পজিটিভ অনুভূতি ফিল করতে পারবেন। মন্দিরের ঠিক সামনে রয়েছে একটি সুন্দর সাজানো গোছানো বাগান, যা বিভিন্ন রকম ফুলের গাছ দিয়ে সাজানো। এখানে আরও একটি আকর্ষণ হলো 51 ফুট একটি শিব মূর্তি। এই নয়া মন্দির শের বংশীধর জলনস্থিতি মন্দির নামেই পরিচিত। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের মূল গর্ভে রয়েছে একটি শিবলিঙ্গ, যেটি সম্পূর্ণ সোনা দিয়ে বাঁধানো। এই শিবলিঙ্গে আরতি টাইম হলো সকাল 5টা ও সন্ধ্যা 7টা। এই মন্দিরের ঠিক বাঁদিকে রয়েছে পার্বতী ও গণেশজির মন্দির। আর মন্দিরের ডান দিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। চলুন দর্শন করে নিই। এই মন্দিরের পূর্ব দিকে নন্দী মহারাজ বিরাজমান। মেন মন্দিরের ঠিক পেছনে রয়েছে মন্দিরের মূল আকর্ষণ। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এই 51 ফিট শিব মূর্তি উন্মোচন করেন। গঙ্গার পাড়ে এই 51 ফিট শিব মূর্তিটি বিরাজমান। মেন মন্দিরের ঠিক পেছনে মুখোমুখি মুখ করে দুটি মন্দির রয়েছে। একদিকে হচ্ছে বনবিবী দেবীর মন্দির, তার ঠিক অপর দিকে রয়েছে বজরাঙ্গবলী মন্দির। চলুন দর্শন করে নিই। মূল মন্দিরের ঠিক পাশে রয়েছে আরও বেশ কিছু মন্দির। চলুন দেখে নেওয়া যাক সেই মন্দিরগুলি। এটি হলো রাম সীতা হনুমানজির মন্দির। তার ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। চলুন দর্শন করে নিই। এটি হলো বাবা শ্যামনাথের মন্দির। শ্যামনাথের মন্দিরের ঠিক পাশেই রয়েছে সতীরানী দাদিজির মন্দির। চলুন দাদিজিকে দর্শন করি। গঙ্গার পাড়ে রয়েছে আরও একটি মূল আকর্ষণ। ভারতের বিভিন্ন প্রান্তে থাকা 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির দর্শন করতে এবং সেখানে পৌঁছাতে আমাদের অনেক কষ্ট করতে হয়। চড়তে হয় বহু পাহাড় আর তারপরে ভগবান মহাদেবের দর্শন পাই আমরা। এবার আর চড়তে হবে না পাহাড়। আপনার শহরের খুব কাছেই তৈরি হয়েছে 12টি জ্যোতির্লিঙ্গের মন্দির। আমরা যারা যারা মহাদেবের ভক্ত মানুষজন রয়েছি
তারা জীবনে একবার না একবার এই 12টি জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখার মনস্কামনা দেহের মধ্যে রেখে থাকি। চলুন এবার দর্শন করে নিই ভারতের বিভিন্ন প্রান্তে থাকা 12টি জ্যোতির্লিঙ্গ। মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল গুজরাটের সোমনাথ মন্দির, তার ঠিক পাশেই রয়েছে মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দির, তার পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন মন্দির, আর এটি হলো উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের পাশেই রয়েছে মহারাষ্ট্রের ত্রিমুখেশ্বর মন্দির, এটি হলো বৈদ্যনাথ মন্দির, তার ঠিক পাশেই রয়েছে রামেশ্বর মন্দির, ঠিক পাশেই রয়েছে গুজরাটের নাগেশ্বর মন্দির, ঠিক তার পাশেই রয়েছে মধ্যপ্রদেশের কালেশ্বর মন্দির, এটি হলো মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির, আর এটি হলো কাশী বিশ্বনাথ মন্দির, সবশেষে রয়েছে ঘুমেশ্বর মন্দির। চলুন আরেকবার ঘুরে দেখে নিই ভারতের বিভিন্ন প্রান্তে থাকা 12টি জ্যোতির্লিঙ্গ। এই মন্দির সকালে 5:30 খোলে, দুপুরে 1টায় বন্ধ হয়, আবার বিকেল 4টায় খোলে, 8টার সময় বন্ধ হয়। আর দেরি না করে চলে আসুন এই মন্দির প্রাঙ্গণে একদিনের জন্য। এই মন্দিরে কিভাবে আসবেন তাহলে বলে নিই। শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে আপনারা আইতলা ঘাটের অটো পেয়ে যাবেন। আইতলা আপনাকে যেতে হবে বান্দাঘাট, জনপ্রতি 8 টাকা করে টিকিট। লঞ্চে সময় লাগবে 10 থেকে 11 মিনিট। লঞ্চ থেকে তোমরা পায়ে হেঁটে 5 মিনিটে পৌঁছাতে পারবে নয়া মন্দিরে। তোমরা চাইলে গাড়িতেও যেতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অন করে রাখুন। আমি দেবাশিস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ডিএম গড টেম্পল। সাইনিং অফ।